হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করতেছি সকলে অনেক অনেক ভালো আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি রুবেল অনেক ভালো আছি আর গাইস আজকে আমি অনেক দিন পর চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো জানি না আজকে চ্যালেঞ্জটা কেমন হবে আশা করতেছি অনেক অনেক ভালো হবে আর গাইস তোমরা তো থাম্বনেইলে দেখেছো আমি আজকে 20টি পাউরুটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো এখানে টোটাল 20টি পাউরুটি আছে তো কত সেকেন্ডে আমি খেতে পারি এটা দেখব আর গাইস যেহেতু আমি অনেকদিন পর আবার ব্যাক আসলাম তো এখন থেকে তোমরা ধামাকা চ্যালেঞ্জ দেখতে পারবা আশা করতেছি আজকে ভিডিওটা পুরোপুরি দেখবা আর গাইস এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকো তো চলো চ্যালেঞ্জ শুরু করা যাক এক দুই তিন চার পাঁচ ছয় উনিশ বিশ টোটাল 20টা রুটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি এই রুটিটার সাইজ অনেক বড় এটা সামনে থাক ঠিক আছে টাইমার তো রেডি থ্রি টু ওয়ান গো বিসমিল্লাহ গাইস বুকের ভিতরে আটকে গেছিল এটা যেহেতু রুটি ঠিক আছে প্রচুর প্রবলেম হয়ে গেছে ও মাই গড গাইস এক দুই তিন চার পাঁচটা গাইস পাঁচটা আছে পনেরোটা খাইছি গাইস 20টা কমপ্লিট করা খুবই আনপসিবল কারণ এর ভিতরে যে জেলিটা রয়েছে ঠিক আছে এই জেলিটা হচ্ছিল মিষ্টি তো আমি একটু মিষ্টি কম খাইতে পারি দেখো গাইস এটার ভিতরে জেলি তো ওই জেলিটার জন্য এটা খাওয়ার সময় কীরকম মানে ভিতর থেকে একটু বের হয়ে আসার অবস্থা এই জন্য আমি খেতে পারতেছি না তো পাঁচটা আছে তাহলে পনেরোটা খাইছি তো পনেরোটা
8 মিনিট 13 সেকেন্ডে 15 টাকা খেয়েছি আর তাড়াতাড়ি খাওয়ার কথা ইচ্ছা ছিল কিন্তু মাঝখানে বুকে ঠেকে যাওয়ার কারণে মানে বুকের এই জায়গায় আমার ঠেকে গিয়েছিল গলা ঠেকে গিয়েছিল তো হাফ প্রায় ফেলে দিয়েছি আমি হো গাইস আশা করতেছি আজকের চ্যালেঞ্জটা তোমাদের কাছে ভালো লাগছে তো এর চাইতেও আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস চ্যালেঞ্জ আসতে চলেছে তো ওই চ্যালেঞ্জগুলো দেখার জন্য দেখতে চাইলে ওই চ্যালেঞ্জগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস আর অনেক দিন পর যেহেতু আসছি সেই জন্য আরও একটু প্রবলেম অনেকদিন ধরে চর্চা না থাকলে যা হয় তো আশা করতেছি এখন থেকে নিয়মিত ভিডিও আসবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম।